গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ তাই গুরুকুল আপনাদের জন্য সাম্প্রতিক বিষয়গুলির উপরে এক ধরনের বিশেষ ক্লাস নিয়ে এসেছে এই ক্লাস জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আসিফ রহমান সরাসরি আমরা আলোচনাতে চলে যাই সাম্প্রতিক সময়ে যেই ঘটনাটি পুরো বিশ্বকে নাড়া দিয়ে রেখেছে সেটি হচ্ছে ইউক্রেন রাশিয়া সংকট আপনারা যদি কেউ কম্পিটিটিভ এক্সামে বসতে চান কিন্তু ইউক্রেন রাশিয়া সংকট নিয়ে না জানেন তাহলে এটি অবশ্যই এটি সংকটের কারণ হয়ে দাঁড়াবে বর্তমান সময়ে সারা বিশ্বে যেহেতু ইউক্রেন এবং রাশিয়া সংকটটি সারা ফেলেছে এবং সব জায়গায় আলোচিত হচ্ছে তাই ইউক্রেন রাশিয়া সংকট খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ইউক্রেন রাশিয়া সংকটটিকে আবার একটু দেখে নেই এখানে আমরা ইউক্রেন এবং রাশিয়ার এই যে সংকটটি এটি কোথা থেকে সূচনা হয়েছে এবং এর বর্তমান পরিস্থিতি কি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব খুবই ইনফরমাল ওয়েতে আমরা এই ইউক্রেন এবং রাশিয়া সংকটটিকে দেখার চেষ্টা করব এখানে প্রথমে আমাদের জেনে রাখা প্রয়োজন বর্তমান সময়ে ইউক্রেন এবং রাশিয়ার সংকটের যেই কারণ সেটি কিন্তু তৈরি হয়েছে মূলত ইউক্রেনের ন্যাটোতে যোগদানের যে একটি আকাঙ্ক্ষা বা আগ্রহ সেখান থেকেই এর আগে দুই সালে আমরা দেখেছিলাম যে ইউক্রেনের যে ক্রিমিয়া উপদ্বীপটি রয়েছে সেটি রাশিয়া দখল করে ফেলেছিল বর্তমান সময়ে যখন আমরা এই ক্লাসটি করছি এই কথাগুলো বলছি তখন ইউক্রেনের রাজধানী হয়তোবা একটি বোমা পড়ে গেছে হয়তোবা সেখানে অনেক মানুষ মারা যাচ্ছেন কেননা আমরা জানি ইতিমধ্যেই রাশিয়া কিন্তু ইউক্রেনকে আক্রমণ করে ফেলেছে তো আমরা প্রথমেই দেখে নেই যে কেন আসলে ইউক্রেন রাশিয়া সংকটটি সূচনা হলো এই কিছুদিন আগে ইউক্রেন ধারাবাহিকভাবে সদস্য হওয়ার আগ্রহের কথা জানিয়েছে এমনকি এই আগ্রহের কথা তাদের সংবিধানে উল্লেখ করা হয়েছে জোটে যোগ দিলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা সার্বিক উন্নয়ন হবে ন্যাটোর প্রতিষ্ঠা চুক্তি অনুযায়ী যে কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণকে সব মিত্রদের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে যেহেতু রাশিয়া ইউক্রেনের একদম কাছাকাছি একদম বর্ডারের একটি রাষ্ট্র এবং ইউক্রেন যদি ন্যাটোতে যোগদান করে তাহলে এটা রাশিয়া এক ধরনের হুমকি হিসেবে রাশিয়া বিবেচনা করেছে এবং ইউক্রেন যেন কোনোভাবেই ন্যাটোতে যোগদান করতে না পারে সেটির জন্য সোচ্চার কিন্তু সাম্প্রতিক সময়ে এই যে সংকট এই সংকটটি তৈরি হয়ে গেছে তাহলে এই যে কম্পিটিভ এক্সামে যখন আমরা আলোচনা করব তখন কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে চলে আসে প্রথমত এই যে ইউক্রেন রাশিয়া কেন যুদ্ধ হচ্ছে দ্বিতীয়ত ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধের পেছনে যে ন্যাটো সেই ন্যাটো সম্পর্কে কিন্তু প্রশ্ন হতে পারে আজকের ক্লাসে এই জিনিসগুলোকে আমরা খুব বিস্তারিতভাবে দেখার চেষ্টা পুতিন বলছেন ন্যাটোর সম্প্রসারণ এখনই বন্ধ করতে হবে এবং কিছু পরিমাণে তাদের কার্যক্রম গুটিয়ে আনতে হবে এছাড়াও তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে ইউক্রেনকে কখনোই সদস্য পদ দেওয়া হবে না এইটা বর্তমান সময়ে একটি বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে কারণ ইউক্রেন চাচ্ছে ন্যাটোতে যোগদান করতে এবং এই জিনিসটিকে পুতিন কিন্তু মনে করছেন রাশিয়ার উপরে এক ধরনের হুমকি এখন প্রশ্ন আসতে পারে এখানে যে কেন আসলে ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে চাচ্ছিল কেন আসলে রাশিয়ার মতো একটি দেশের সাথে বর্ডার শেয়ার করার পরেও ইউক্রেন কেন ন্যাটোর সঙ্গে যুক্ত হতে চাচ্ছিল এটা একটা বিশাল প্রশ্ন হতে পারে এর কারণ হচ্ছে ইউক্রেনের উপরে রাশিয়া সেই দুই থেকেই এক ধরনের আগ্রাসী ভূমিকা কিন্তু চালাচ্ছে এবং ক্রিমিয়া উপদ্বীপটি তারা কিন্তু দখল করে ফেলেছে এর পাশাপাশি ইউক্রেনের কিছু অঞ্চলে এই রাশিয়া বা রুশপন্থী কিছু বিক্ষোভকারী রয়েছে যারা ইউক্রেনের সরকারকে মেনে নেয় না এবং তারা দাবি করে যে ইউক্রেন রাশিয়ারই অংশ এই বিক্ষোভকারীদেরকে কিন্তু রাশিয়া অনেকদিন ধরে অস্ত্র এবং আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে কিন্তু পেলে বড় করার চেষ্টা করছে এবং যেটা হচ্ছে যে ইউক্রেনের ভিতরে এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে তাই নিজেদেরকে বাঁচানোর উদ্দেশ্যেই কিন্তু ইউক্রেন এই যে ন্যাটোতে যোগদানের একটি চিন্তা ভাবনা বা আগ্রহ প্রকাশ করেছিল সেখান থেকেই কিন্তু এই সংকটটি তৈরি হয়েছে কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যখন রাশিয়া সরাসরি ইউক্রেনের উপর হামলা করে ফেললো তখন এই নেটোর রাষ্ট্রগুলো কেউ কিন্তু ইউক্রেনের পাশে এসে দাঁড়ালো না একই সাথে যেই রাষ্ট্রটি তাদেরকে এতদিন ধরে বলছিল নেটোর সদস্য হতে সেই ইউএসএ বা আমেরিকা তারা কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি তারা কোনো ধরনের অস্ত্র শস্ত্র বা কোনো ধরনের সেনাবাহিনী কিন্তু সেই জায়গাটিতে পাঠায়নি এই পরিস্থিতিতে ইউক্রেন কিন্তু এরকম একটি সংকটময় সময়ে এসে একদম একা হয়ে গেছে এরপর আমরা দেখি যে এই পরিস্থিতি সম্পর্কে ন্যাটো বলছে ন্যাটোর পাল্টা অভিযোগ রাশিয়া ইউক্রেনের সীমানায় এক লাখেরও বেশি সেনা মোতায়েন করে চাপ সৃষ্টি করছে তো এইগুলো আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই রাশিয়া বারবার বারবার যেই ইউক্রেনের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে বিশাল আকারে কিন্তু সেনা মোতায়েন করেছে বিভিন্ন সময়ে এবং অনেকেই ধারণা করছিলেন এটা রাশিয়ার শুধুমাত্র একটি চোখ রাঙানো রাশিয়া আসলে শেষমেশ ইউক্রেনের উপর কোনো ধরনের হামলা করবে না কিন্তু বর্তমান সময়ে এসে আমরা সবাই জানি যে রাশিয়া ইউক্রেনে হামলা করে ফেলেছে ইউক্রেনের রাজধানীর দখল কিন্তু তারা নিয়ে নিয়েছে এবং সেখানে কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে অর্থাৎ এই জিনিসটি প্রকাশ করে যে এই সময়ে এসে ইউক্রেন তার বিপদে কিন্তু কোনো বন্ধুকে পাচ্ছে না এবং রাশিয়া একটি আগ্রাসী শক্তির মতো ইউক্রেনকে কিন্তু দখল করে নিচ্ছে ক্ষেত্রে ইউক্রেনের মানুষজন কিন্তু অসহায় হয়ে গেছেন এবং ইউক্রেন এই পরিস্থিতিতে তার পাশে আসলে কেউ কেই পাচ্ছে না প্রশ্ন এসে যায় যেই ন্যাটোকে নিয়ে এত সংকটের সৃষ্টি হচ্ছে সেই ন্যাটো কি সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে ন্যাটোর প্রতিষ্ঠা সম্পর্কে প্রশ্ন আসতে পারে এবং ন্যাটোর বর্তমান সদস্য কারা কেন রাশিয়া আসলে ন্যাটোকে একটি হুমকি মনে করে এই জিনিসগুলো নিয়ে কিন্তু রিটেন এবং অবজেক্টিভ বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে তাহলে ন্যাটো সম্পর্কে আমরা অল্প একটু জেনে নেই উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো উনিশশো সালে চার এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে তারা অঙ্গীকারবদ্ধ উত্তর আটলান্টিক মহাসাগরে দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য এছাড়া একটি ইউরেশিয়া দেশ ইউরেশিয়া বলতে আমরা বুঝি যাদের কিছু অংশ ইউরোপে রয়েছে কিছু অংশ এশিয়ায় রয়েছে এরকম একটি দেশ তুরস্কও কিন্তু ন্যাটোর অন্তর্ভুক্ত আমরা একটু দেখি ন্যাটোর উদ্দেশ্য কি ছিল প্রতিষ্ঠার প্রথম দুই বছর ন্যাটো একটি রাজনৈতিক সংগঠন হিসেবে ছিল কিন্তু যখন কোরীয় যুদ্ধ হলো তারপর ন্যাটো সদস্যরা কিন্তু চিন্তিত হয়ে পড়েন এবং যুক্তরাষ্ট্রের দুইজন সর্বোচ্চ সামরিক কমান্ডারের অধীনে একটি সমন্বিত সামরিক কাঠামো গড়ে তোলা হয় ন্যাটোর প্রথম মহাসচিব ছিলেন লর্ড ইসমে এখানে তার ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা দেখি ন্যাটোর সদস্য কারা আমরা এখানে দেখতে পাচ্ছি ন্যাটো যখন প্রতিষ্ঠিত হয় তখন প্রতিষ্ঠাতা দেশ ছিল মাত্র বারোটি কিন্তু বর্তমান সময়ে ন্যাটো সদস্য দেশ হচ্ছে ত্রিশটি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কেন আসলে রাশিয়া ন্যাটোকে নিয়ে এত চিন্তিত এবং কেন রাশিয়া আসলে ন্যাটোকে মনে করছে এক ধরনের হুমকি কারণ রাশিয়ার পাশের সীমানায় যতগুলো রাষ্ট্র রয়েছে তার বেশিরভাগই কিন্তু ন্যাটোর অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং ইউক্রেন যদি ন্যাটোর অন্তর্ভুক্ত হয়ে যায় সেক্ষেত্রে রাশিয়া এটাকে একটি এক ধরনের হুমকি বা তার এক ধরনের ভৌগোলিক পরাজয় হিসেবে দেখবে এই জন্যই সে ইউক্রেনকে কোনোভাবেই নেটোর সদস্যভুক্ত হতে সেই জন্যই সে ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর সদস্যভুক্ত হতে দিতে চায় না এরপর আমরা দেখতে পাচ্ছি ন্যাটোতে ইউরোপের সাতাশটি উত্তর আমেরিকার দুইটি এবং ইউরেশিয়া অঞ্চলের একটি রাষ্ট্র রয়েছে ইউরেশিয়া অঞ্চলে যেই রাষ্ট্রটি রয়েছে সেটির নাম হচ্ছে তুরস্ক তো আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে এখন যেটি একদম আলোচনার বিষয় সেটি হচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়া সংকট সেটি সম্পর্কে এবং এই জায়গা থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে নেটো সম্পর্কে আমরা জেনে নিলাম এগুলো আমাদের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এগুলো অবশ্যই এখন আমাদের জেনে রাখা প্রয়োজন এগুলো না জেনে যদি আমরা পরীক্ষায় বসি এর থেকে বড় বোকামি বর্তমান সময়ে আর কিছু হতে পারবে না এবার আমরা একটু দেখি আমাদের বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কি কি ঘটনা ঘটে গেছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে দশ জনের তালিকা দিল সার্চ কমিটি অর্থাৎ এই যে ইলেকশন কমিশন গঠন হচ্ছে সেটার জন্য একটি সার্চ কমিটি করা হয়েছিল সেই সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে দশ জনের একটি লিস্ট বা তালিকা জমা দিয়ে দিয়েছে এরপরে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ঘটে গেছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ এই ধরনের ম্যাচগুলো কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কেননা এই ধরনের ম্যাচ থেকে অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে কেননা আমরা দেখেছি এই ম্যাচটিতে বাংলাদেশ প্রায় হেরে যাবে হেরে যাবে অবস্থা সেখান থেকে দুইজন ইয়াংস্টার বা নতুন খেলোয়াড় মেহেদি মিরাজ এবং আফিফ তারা কিন্তু বাংলাদেশের যেই তরিটি সেটি জয়ের কিনারায় শেষ পর্যন্ত নিয়ে এসেছেন তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নেই এই ম্যাচটিতে কি হয়েছে এখানে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মেহেদি মিরাজ এবং সপ্তম উইকেট জুটিতে আফিফ এবং মিরাজ রান করেছেন একশো চুয়াত্তর যেটি কিনা একটি রেকর্ড সেই ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটি মাথায় রাখতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আবার গণ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে এবং যেহেতু করোনা ভাইরাসের এই টাইমটিতে বিশ্বের অনেক দেশ কিন্তু যে এই ভ্যাকসিন ডিপ্লোমেসি বা হচ্ছে টিকার জন্য যেই এক ধরনের প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি বাংলাদেশ কিন্তু সেই জায়গাটিতে সবার জন্য টিকার ব্যবস্থা করার ক্ষেত্রে তারা কিন্তু অনেক অনেক এগিয়ে আছে এবং এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বর্তমানে গণটিকাদান কর্মসূচি শুরু হয়ে গেছে তো আমরা এখানে একটু দেখে নেই আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি শনিবার একদিনে দেশের এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গণটিকাদান কার্যক্রম পরিচালিত হবে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জন্য একটি গর্বিত সময় আমরা বলতে পারি ফিফা বিশ্বকাপের টি শার্ট কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে তো সেখান থেকে আমরা একটু কাতার বিশ্বকাপ সম্পর্কে জেনে নেই আগামী একুশে নভেম্বর কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল এখানে কাতারের আটটি স্টেডিয়ামে ফুটবলের এই মহাযজ্ঞ চলবে এবং এটি চলবে আঠারোই ডিসেম্বর পর্যন্ত আমাদের চট্টগ্রামের ডাঙ্গার সনের টেক্সটাইল লিমিটেডকে ছয় লাখ টি শার্ট বানানোর কার্যাদেশ দেওয়া হয় অর্থাৎ এই যে কাতার বিশ্বকাপ হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের পোশাক শিল্প থেকে বাংলাদেশে কিন্তু এক ধরনের রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাই এবং যেই কোম্পানিটি এই জিনিসটি তৈরি করছে এই টি শার্টগুলো তৈরি করছে সেটার নাম হচ্ছে সনের টেক্সটাইল এরপরে বাংলাদেশ সরকারের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এখানে তুলে আনছি সেটা হচ্ছে বাংলাদেশ সরকার সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী বাংলাদেশি নাগরিকদের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু হচ্ছে অর্থাৎ এই যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বর্তমান সময়ে কিন্তু সার্বজনীন অর্থাৎ সবার জন্য একটি পেনশনের ব্যবস্থা যে করতে যাচ্ছে এটি কিন্তু বাংলাদেশ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ এবং এটি আসলেই বাহবা পাওয়ার মতো একটি উদ্যোগ সেক্ষেত্রে এই সার্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কেও আমরা জেনে রাখতে পারি তো আজকের আলোচনা মূলত আমাদের গত কয়েক দিনে ঘটে যাওয়া যে বিষয়গুলো ছিল সেগুলোকে আমরা কাভার করার চেষ্টা করেছি এখানে গুরুত্বপূর্ণ যত বিষয় ছিল সেগুলোকে আমরা এক চিলতে ভাবে তুলে আনার চেষ্টা করেছি আজকের আলোচনাটি এই পর্যন্তই আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় এখান থেকে আপনারা কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই এই জিনিসটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন আর যদি এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটি এখানেই শেষ করছি ধন্যবাদ